একদম ঠিক বলেছেন। দেখুন আজকাল তো শ্রী রাজের কথায় অনুপ্রেরণা পাচ্ছে, তারপরে রাজের মা শ্রীর আশীর্বাদের জন্য অত দামি একটা নেকলেস বাড়ি বয়ে দিয়ে গেল। কি জানি বাবা, বিয়ের আগে যে আর কত কি দেখতে হবে, এখন শ্রীর জীবনে তো দুজন, একজন বড়লোক হবু স্বামী আর একজন বড়লোক বয়ফ্রেন্ড। এবার এই দুজনের মধ্যে স্ত্রী কাকে পছন্দ করবে সেটা তো ওই ভালো বলতে পারবে, তাই না? বৌমা, তোমার মুখে কিছু আটকায় না? না, তুমি না এ বাড়ির বউ, তাই তোমাকে আবার মনে করাচ্ছি, উল্টো পাল্টা কথাগুলো বলা বন্ধ করো। আমি না বেশ বুঝতে পারছি, শ্রীর একটা ভালো বিয়ে ঠিক হয়েছে বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? মা ছেড়ে দাও, থামো, এদিকে এসো। এসব বিষয়ে কথা বলার কোনো লাভ নেই মা। কেন বুঝতে চাও না বলো তো? একটা কথা, বৌদি যা খুশি তাই বলতেই পারে, তা বলে তো বৌদির প্রত্যেকটা কথা সত্যি হয়ে যায় না, তাই না? রাজ আমার খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু বয়ফ্রেন্ড এই কথাটা আমি ভাবতেও পারি না। আমার মনে হয় জিনিয়াকেই কথাটা ভালোভাবে বুঝিয়ে বলা দরকার। জিনিয়া, শুনলে শ্রী কি বললো? আমার বোনের সম্পর্কে কোনো খারাপ কথা বলার আগে 5 বার ভেবে দেখবে। আমরা শুনবো না, আজকে আমরা সবাই মিলে হই হই করে ব্যাচেলার পার্টি করব। শোন, আমি কিছু খাবার নিয়ে চলে এসেছি, কিছু অর্ডারও করে দিয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে, কেমন? যত খুশি মন ভরে আজকে তোমরা এনজয় করে না, কেমন? কাল থেকে তো আমাদের স্ত্রীর জীবনটা একবারে বদলে যাবে। কাল আমার ভাই রনি নিজের হাতে এমন বদল এনে দেবে হয়তো তুমি ভাবতেও পারছো না শ্রী। এই শোন, তোদের পার্টি টাটি সব হবে, আগে ভালো করে খাওয়া দাওয়া করে নিবি, আমি খাবার বেড়ে দিচ্ছি, টাকা রাখো তো। কাকিমা, বলছিলাম কি, তোমাকে না এগুলো নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, আমরা না একটু পরে খেয়ে নেবো, ঠিক আছে? আরে এখন মানেটা কি এখন? কাকিমা, এই ব্যাচেলার পার্টিতে না বড়দের খাওয়াকে থাকলে চলবে না। হ্যাঁ, এটা থাকা যাবে না, আমরা থাকতে পারবো না। না না না, কাকু কাকু।